Deci că și un bun curățenie. Se dice, auzi, somos tu un anul vizare, că anul ce n-a curățenie. Nu ai timp mult bișoare unii de idva și șambe de cățe. Ami așa cu i-am atât cu rora ce lucra. Somos tu rar ce va și mă ne plătă în întâlnire de apil, tante și paradie, și atunci cu apel, și ca fiul curgul. Tripurate, আমরা তার জন্য বিগত 13 তারিখ থেকে বিভিন্ন ব্যবস্থা নিয়েছি দুইটি ইন্টেনসিফাই স্ক্রিনিং পয়েন্ট কার্যকর করা হয়েছে সেগুলো হলো এমবি বিমানবন্দর আগরতলা এবং মারপাড়া চেকপোস্ট ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী রাজ্যে অন্য চেকপোস্টগুলি বন্ধ করা হয়েছে দুইটি সীমান্ত হাট বন্ধ করে দেওয়া হয়েছে ধর্মনগর আগরতলা উদয়পুর ইত্যাদি বড় রেল স্টেশনগুলিতে হেলপডেক্স স্ক্রিনিং পয়েন্ট খোলা হয়েছে এবং সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বড় বড় বাস স্ট্যান্ডগুলিতে হেলপডেস্ক খোলা হয়েছে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে 170 জন মেডিকেল অফিসারকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য এই রোগ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আইসোলেশনের জন্য আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিভি হাসপাতাল এবং ত্রিপুরা মেডিকেল কলেজকে চিহ্নিত করা হয়েছে 11টি শয্যা যেখানে রোগীর চিকিৎসা করা হবে সন্দেহজনক ব্যক্তিকে কোয়ারেন্টাইন পৃথকভাবে রাখার জন্য ইতিমধ্যে রাজ্যে 4টি স্থান চিহ্নিত করা হয়েছে সেগুলো হল এনআইটি ভবন আগরতলা দক্ষিণ ত্রিপুরা দেবদার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন নির্মিত ভবন কয়েজ জেলার চাম্পাহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন নির্মিত ভবন উত্তর ত্রিপুরা রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন নির্মিত ভবন এই রোগের বিস্তারকে নিয়ন্ত্রণ করার জন্য ত্রিপুরা সরকার 10 মার্চ এবং 13 মার্চে বিশেষ পরামর্শ জারি করেছিল সেখানে জনসমাগম এড়াতে বলা হয়েছে 13 মার্চে রাজ্য সরকার মহামারী রোগের অ্যাক্ট 1897 সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে স্বাস্থ্যকর্মী এবং অন্যান্যদের নির্দিষ্ট দায়িত্বের কথা উল্লেখ করা হয়েছে চিকিৎসাজনিত ক্ষেত্র ছাড়া স্বাস্থ্যকর্মীদের ছুটি বন্ধ করার জন্য স্বাস্থ্য পরিষেবার কল্যাণ দপ্তর থেকে পরামর্শ জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি নাম্বার 1/92 সেক্রেটারি এডুকেশন আরডি /2019/397 অনুসারে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি এবং কলেজ বন্ধ রাখা হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে 6 লক্ষ লিফলেট জনসচেতনতামূলক কাজের জন্য বিতরণ করা হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য রাজ্য সরকার প্রত্যেক জেলা শাসকদের 144 ধারা প্রয়োগ করার জন্য নির্দেশ দিয়েছেন কারণ জনসাধারণের মধ্যে যেন এই ভাইরাস সংক্রমণ না হতে পারে করোনা মোকাবেলার জন্য নিম্নলিখিত প্রয়োজনীয় সামগ্রিক ব্যবস্থা করার জন্য ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে 50টি ইনফ্রা রেড থার্মোমিটার 2000 PPI 50,000 3 স্তর বিশিষ্ট মাস্ক 3,000 N95 মাস্ক ত্রিপুরাতে এই পর্যন্ত যে সন্দেহভাজন 94 ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছিল তার মধ্যে চীন ইটালি হংকং থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর জার্মানি বাংলাদেশ কুয়েত ইউকে ইউএই সৌদি আরব ব্রাসেলস বেলজিয়াম ফ্রান্স ইউএসএ মাস্কাট ওমান মরিশাস ভারত থেকে 4 তো ত্রিপুরাতে স্থানীয়ভাবে কোনো লোক এখনো পাওয়া যায়নি যারা বাইরে থেকে এসে তাদের উপরে সন্দেহভাজন আমরা 94 কেসেস নিয়েছি কিন্তু তার মধ্যেও যে 5টি কেস আমরা অবজারভেশন রেখেছিলাম সবগুলি নেগেটিভ এসেছে সবগুলি কোনো পজিটিভ কেস ত্রিপুরাতে আসেনি দ্রুততম আমি সমস্ত ত্রিপুরাবাসীকে এই পবিত্র হাউস থেকে নিবেদন করব যে এই ভয়াবহতা দেখতে এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে আবেদন তাকে সাড়া দিয়ে আমরা যাতে যে যে ব্যবস্থাগুলি নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং ত্রিপুরা সরকার লাগু করেছে সেগুলো পালন করা শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি বন্ধ হলে হবে না বাজার ঘাটে বা বিভিন্ন জায়গাতে কম যাওয়া বেশিরভাগ সময়টা বাড়িতে থাকা সেটাই বাঞ্ছনীয় ইমার্জেন্সি কাজ যেটা ছিল থাকবে সেটা করা আর নিজেদেরকে সংযত রাখা আর সঙ্গে সঙ্গে হাউসের বিষয়ে একটা প্রশ্ন উঠছে তো আমি অধ্যক্ষ মহোদয়কে বলবো যে
বিএসসি মেম্বারদের সঙ্গে একবার বসে হাউস যে কমানোর বিষয়ে আলোচনা এখানে করা হচ্ছে সেই বিষয়ে আপনারা বসে সিদ্ধান্ত নিয়ে পরবর্তী সময় জানিয়ে দেবেন।